হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গবর্ষায়। আমরা ক্লাস টেনে দ্বিঘাত গণনীয় করছিলাম, আগের দিন আমরা প্রয়োগগুলো শেষ করেছিলাম, আজকে আমরা কোর্সে দেখি 9.2 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো কোষে দেখি 9.2 এর একের অঙ্ক একের এরটা কি বলেছে, একের এর অঙ্কটা কি বলেছে, দেখো বলছে 3^2 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে কি দিয়েছে, 3^2 ইনটু √3, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, এটা 3^2 আছে ইনটু, যদি আমি রুটটাকে যদি তুলে দিই তাহলে এখানে কি পেয়ে যাবো, 3^2। এটা তাহলে এটা সমান সমান দুটোই যেহেতু হাফ রয়েছে তাহলে আমি লিখতে পারি 3×3, তার মাথায় হচ্ছে হাফ, তাহলে 3^3 = 9^2। এবারে যদি হাফটাকে তুলে আবার যদি রুট করে দিই তাহলে হচ্ছে √9 সমান সমান হচ্ছে 3। এটা আর এটাকেই আরেকভাবে আমি করতে পারি, দেখো আরেকভাবে আমি কিভাবে করতে পারি, দেখো ছিল 3^2 × √3, তাহলে 3^2 মানে আমি লিখতে পারি √3 × √3, তাহলে সমান সমান হয়ে গেল 3। তাহলে দুটো পদ্ধতিতে তুমি করতে পারো, এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি করা যায়, আর এটা করতে গেলে একটু ক্যালকুলেশন করে করতে হবে, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তুমি তুলে নাও। দেখো একের বিয়েরটা কি বলেছে, একের বিয়েরটা বলছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। দেখো তাহলে আমি ধরে নিচ্ছি যে x দিয়ে গুণ করব, তাহলে 2√2 গুণ হচ্ছে x, এটা করলে কত পাবো, 4, বোঝা গেছে। দেখো তাহলে 2√2 গুণ x, এটা যদি আমি করি তাহলে 4 পাবো। এবার আমি x এর মানটা যদি এখান থেকে বের করি তাহলে বা x সমান সমান এটা গুণ আকারে ছিল, উপরে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4/2√2, এটা 2 দিয়ে কাটলে 2×2 = 4, এটা তাহলে বা x সমান সমান পাচ্ছি 2/√2। কিন্তু সবসময় মনে রাখবে যে এইভাবে আমরা রাখতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, এই হরে যেন কখনো কোনো অমূলক সংখ্যা না থাকে, তার মানে কি করতে হবে, আমাদেরকে হরে সবসময় কর্ণী নিরসন করতে হবে। তাহলে এটা যদি হরে কর্ণী নিরসন করি তাহলে এই √2 দিয়ে গুণ করবো, তাহলে উপরে হচ্ছে 2√2, আর নিচে যদি √2 আর √2 গুণ করি তাহলে শুধুমাত্র 2 পড়ে থাকে। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেলে পড়ে আছে √2, তাহলে x এর মান কত পেলাম, √2, তাহলে 2√2 সাথে √2 দিয়ে গুণ করলে আমি 4 পাবো। এবার অঙ্কটা ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবে, দেখো দেখো এখানে ছিল 2√2, তার সাথে তোমার উত্তর বেরিয়েছে √2, এটা করলে দেখো প্রথমে রয়েছে একটা 2 গুণ, দুটো √2 যখন আমি গুণ করব তখন হয়ে যাবে 2, তাহলে 2×2 = 4, বোঝা গেছে, তোমরা তুলে নাও। দেখো একের সিএরটা কি বলেছে, একের সিএরটা বলছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করে। তাহলে কিসের গুণ করতে হবে, একটা হচ্ছে 3√5 গুণ হচ্ছে 5√3, তাহলে এটা গুণ করলে কি পাবো, 3×5 = 15, আর √15, এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও। ডিএরটা দেখো, ডিএরটা কি বলছে, ডিএরটা বলছে √6 × √15 সমান সমান x√10 হলে x এর মান হিসাব করতে হবে। দেখো ডিএরটা, দেখো আমাদেরকে কি করতে হবে, যে √6 × √15 সমান সমান যদি x√10 হয় তাহলে এই x এর মানটা বের করবো। তাহলে দেখো যদি x সমান সমান আমি লিখি তাহলে কি লিখতে পারি, √6 × √15, আর এই 10টা হচ্ছে এদের নিচে √10, এটা বোঝা গেছে। এবারে দেখো আমি এইটাকে পুরোটাকে রুট দিয়ে 6×15/10 লিখি, এটা লেখা যেতে পারে, কারণ কি দেখো এটাও রুট এটাও রুট, তাই একেবারে 6 আর 15 এর ভিতরে দিয়ে দিলাম, আর 10টাও রুট রয়েছে তার জন্য এইভাবে আমি লিখে দিলাম। এবারে দেখো যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5×3 = 15, 5×2 = 10, যদি 2 দিয়ে কাটি 3×2 = 6, তাহলে রুটের ভিতরে কি আসবে দেখো, 3×3, তো আমাদের কত বেরোচ্ছে, একটা 3, তাহলে x এর মান আমরা কত পেলাম, শুধু 3, এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও। দেখো একের ইয়ের অঙ্কটা কি বলেছে, একের ইয়ের অঙ্কটা বলছে √5 + √3 × √5 − √3 সমান সমান 25 − x² একটি সমীকরণ হলে x এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো ইয়েরটা আমি করছি,
root 5 plus root 3 eta into root 5 minus root 3 eta সমান সমান দেওয়া রয়েছে 25 minus x square এটা দেওয়া রয়েছে যদি root 5 plus root 3 into root 5 minus root 3 সমান সমান 25 minus x square হয় তাহলে আমাদেরকে x এর মানটা বের করতে হবে তাহলে দেখো বা এখানে দেখো এটা a plus b আর a minus b রয়েছে তাহলে আমি এটাকে লিখতে পারি root 5 square minus root 3 square সমান সমান হচ্ছে 25 minus x square এটা এবারে দেখো এটাকে যদি করি তাহলে হচ্ছে 5 এটা হচ্ছে 3 সমান সমান হচ্ছে 25 minus x square তাহলে বা এটা হচ্ছে 2 আর এই 25 টাকে দেখো আমি এপারে নিয়ে আসি তাহলে এখানে ছিল প্লাস এপারে আসলে যাবে মাইনাস 25 সমান সমান হচ্ছে মাইনাস এক্স স্কয়ার তাহলে বা দেখো 25 টা যেহেতু বড় তাই মাইনাস আর যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 23 আর এবারে হচ্ছে মাইনাস এক্স স্কয়ার এটা এবারে দেখো দুপার থেকে তাহলে এপারে মাইনাস আর এপারে মাইনাস কেটে যায় তাহলে বা এক্স স্কয়ার সমান সমান কি পাচ্ছি 23 তাহলে অতএব x সমান সমান কি পাবো যখন x স্কয়ারটা আমি তুলে দেবো তখন এপারে কি হয়ে যাবে রুট 23 তাহলে আমি লিখতে পারি তাহলে অতএব x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস রুট 23 এটা হচ্ছে অ্যান্সার তোমরা তুলে নাও দেখো কোষে দেখি 9.2 এর 2 এর গুলো কি বলেছে দেখো এর গুলো বলছে গুণফল নির্ণয় করি প্রথমে এর দাগে যেটা রয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি দেখো আমাদেরকে রুট 7 ইন্টু রুট 14 এর এটার গুণ করতে হবে তাহলে এটাকে যদি গুণ করি এটাকে আমি এইভাবে লিখতে পারি যে রুট 7 ইন্টু 14 এটা লিখতে পারি তাহলে এবারে যদি আমি 14 কে ভেঙে দিই দেখো তাহলে 7 দুগুণে 14 হচ্ছে তাহলে দুটো 7 এর জন্য একটা 7 বাইরে 7 রুট 2 এই হচ্ছে রুট 7 আর রুট 14 গুণফল দ্বিতীয়টা দেখো কি বলেছে রুট 12 ইন্টু 2 রুট 3 এটা আছে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো প্রথমে যদি 12 কে ভেঙে দিই তাহলে হচ্ছে 2 দুগুণে 4 আর 3 চারে 12 ইন্টু 2 রুট 3 এখান থেকে একটা 2 এটা ইন্টু 2 রুট 3 এটা তাহলে হচ্ছে 2 দুগুণে 4 আর দুটো রুট 3 গুণ করে গুণ 3 তাহলে 3 চারে 12 বোঝা গেছে সি এরটা দেখো কি বলেছে সি এরটা বলছে রুট 5 ইন্টু রুট 15 ইন্টু রুট 3 এটার আমাদের কি করতে হবে এটাকে গুণ করতে হবে তাহলে কি করব প্রথমে 15 কে ভেঙে নেব তাহলে হচ্ছে রুট 5 ইন্টু 3 পাশে 15 3 ইন্টু 5 ইন্টু রুট 3 এবারে সবকটাকে একটা রুটের ভিতরে নিয়ে আসছি তাহলে কি হবে 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 এটা তাহলে দুটো তিনের জন্য একটা 3 আর দুটো পাঁচের জন্য একটা 5 তাহলে 3 পাঁচে 15 এটা হচ্ছে অ্যানসার আশা করি তোমরা বুঝতে পারছো দেখো ডি এরটা কি বলেছে ডি এরটা বলেছে রুট 2 ইন্টু 3 প্লাস রুট 5 তাহলে এ যদি এরকম থাকে তখন আমরা কি করি প্রথমে এটা আর এটাকে গুণ করে নেব তারপরে এটা আর এটাকে গুণ করব তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো হচ্ছে 3 রুট 2 আর প্লাস রুট 5 গুণে 10 বোঝা গেছে ইয়েরটা দেখো কি বলেছে ইয়েরটা বলছে রুট 2 প্লাস রুট 3 আর ইন্টু বলেছে রুট 2 মাইনাস রুট 3 এটা দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একবার প্লাস একবার মাইনাস আছে তাহলে এটাকে আমি সূত্রে ফেলে দিচ্ছি যে রুট 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার এটা তার মানে এটাকে যদি করি 2 এটা হচ্ছে 3 তখন হচ্ছে মাইনাস 1 বোঝা গেছে দেখো এফের অঙ্কটা কি বলেছে দেখো দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে কি করব এই 2 রুট 3 দিয়ে এই দুটোকে আর 3 রুট 2 দিয়ে এই দুটোকে প্রথমে গুণ করবো তাহলে গুণ করছি দেখো 4 দুগুণে 8 আর রুট 6 3 দুগুণে 6 তারপরে হচ্ছে প্লাস 2 রুট 15 এটা তারপরে হচ্ছে দেখো প্লাস এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 3 4 12 আর 2 2 গুণ করলে হচ্ছে রুট 2 রুট 2 গুণ করলে শুধুমাত্র 2 এবারে দেখো এটা এটা যদি গুণ করি তাহলে প্লাস তাহলে 3 রুট 5 দুগুণে 10 তাহলে কত পাচ্ছি দেখো 12 দুগুণে 24 টাকা আমি আগে লিখছি প্লাস 8 রুট 6 প্লাস 2 রুট 15 আর প্লাস 3 রুট 10 এটা হচ্ছে অ্যান্সার দেখো জি এর অঙ্কটা কি বলেছে দেখো
প্রথমে দেখো এই যে দুটো রয়েছে এই দুটো সূত্রে পড়ে আছে, তাহলে আমরা এটাকে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখে দিতে পারি। এখানে দেখো এটা টু মাইনাস রুট থ্রি, আর আমি যদি এখান থেকে একটা দুই কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে আছে দেখো টু প্লাস রুট থ্রি, এটা বোঝা গেছে। এবারে দেখো এটা কত হচ্ছে, তিন স্কোয়ার করলে তিন আর এক বিয়োগ করলে হচ্ছে দুই, গুণ এই দুইটা এসে সামনের সাথে গুণ হলো তাহলে চার। আর এখানে দেখো এই ভিতরটা কি পাচ্ছি, এখানে টু মাইনাস রুট থ্রি আর টু প্লাস রুট থ্রি, তাহলে আমরা কি লিখতে পারি দুইয়ের স্কোয়ার মাইনাস রুট থ্রির স্কোয়ার, এটা বোঝা গেছে। এবারে দেখো কত হচ্ছে দুই দুগুণে চার, গুণ এটা দুইয়ের স্কোয়ার করলে চার আর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি, তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক, সমান হচ্ছে চার, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো তোমার তুলে নাও অঙ্কগুলো। দেখো তিনের এর অঙ্কটা কি বলেছে, তিনের এর অঙ্কটা বলছে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে এক্স বলছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে আমাদেরকে বলেছে যে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট এক্স, তাহলে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট এক্স। আমরা জানি যে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক কি হয় রুট ফাইভ হয়, তাহলে আমরা রুট ফাইভ ইন্টু যদি রুট ফাইভ করি তাহলে কত পাবো ফাইভ পাবো, তাহলে রুট এক্স এর এক্স এর ক্ষুদ্রতম মান কি বের হলো আমরা লিখতে পারি, অতএব এক্স এর ক্ষুদ্রতম মান কত হলো পাঁচ, বোঝা গেছে। বিয়েরটা দেখো কি বলেছে, বিয়েরটা বলছে থ্রি রুট টু ভাগ থ্রি এর মান নির্ণয় করি, তাহলে কি দিয়েছে বিয়েরটা, বিয়েরটা বলছে থ্রি রুট টু ভাগ হচ্ছে থ্রি, এই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো তাহলে এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি যে থ্রি রুট টু বাই থ্রি, তাহলে তিন তিন কেটে গেলে শুধু পড়ে থাকছে কি রুট টু, বোঝা গেছে। দেখো তিনের সি এর অঙ্কটা কি বলেছে, তিনের সি এর অঙ্কটা বলছে সেভেন ভাগ রুট ফর্টি এইট এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরে আমাদের রুট ফর্টি এইট হবে, কিন্তু এটাকে আমাদেরকে ভেঙে কি করতে হবে কত ন্যূনতম করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো সি এর অঙ্কটা, দেখো সি এর অঙ্কটা বলছে সেভেন ভাগ হচ্ছে রুট ফর্টি এইট, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সেভেন বাই রুট ওভার ফর্টি এইট, এটা। এবারে যদি আমরা ফর্টি এইট কে ভাঙি, দেখো আমি সাইডে ভাঙছি, তাহলে যদি দুই দিয়ে ভাঙি দুই দুগুণে চার, চার দুগুণে আট, দুই দিয়ে বারো, দুই দিয়ে ছয়, দুই দিয়ে তিন, এটা তাহলে আমরা লিখতে পারি সেভেন বাই রুটের ভিতরে কটা দুই, এক দুই তিন চারটে, তাহলে দুই চারটে দুই আর একটা তিন, এটা বোঝা গেছে। এবারে দেখো তাহলে কি হবে, সেভেন বাই এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই ইন্টু দুটো দুইয়ের জন্য একটা দুই আর লাস্টে পড়ে আছে রুট থ্রি, তাহলে সমাধান হচ্ছে সেভেন বাই ফোর রুট থ্রি, এটা। তাহলে দেখো রুট থ্রি যেটা রুট ফর্টি এইট ছিল সেখান থেকে আমাদের রুট থ্রি দিয়ে এসেছে, এর থেকে আর ছোট করা যাবে না, তাহলে কত দিয়ে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে ন্যূনতম রুট থ্রি দিয়ে গুণ করতে হবে, তাহলে অতএব ন্যূনতম রুট থ্রি দিয়ে গুণ করতে হবে। তোমরা তুলে নাও, দেখো তিনের ডি এর অঙ্কটা কি বলেছে, ডি এর অঙ্কটা বলছে রুট ফাইভ প্লাস টু এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণটির অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী কি সেটা আমরা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। দেখো তাহলে আমি করছি, দেখো এটা দিয়েছে যে রুট ফাইভ প্লাস টু, এটা দিয়েছে, আমরা এর করণী নিরসক উৎপাদক করতে পারি, তাহলে আমরা লিখতে পারি দেখো রুট ফাইভ প্লাস টু এর সাথে প্লাস রুট ফাইভ মাইনাস টু, প্রথমে এর একটা করণী নিরসক উৎপাদক দিয়ে আমি এর সাথে যোগ করলাম, তাহলে এর একটা করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট ফাইভ মাইনাস টু, এবারে এটাকে যদি আমি যোগ করি তাহলে কি আস
পাচ্ছি দেখো রুট ফাইভ প্লাস টু প্লাস রুট ফাইভ মাইনাস টু, তাহলে দুই দুই কেটে গেলে কি পাচ্ছি টু রুট ফাইভ, কিন্তু এখানে দেখো রুট ফাইভ রয়ে গেছে, রুট ফাইভ থাকলে সেটা আমাদের তাহলে এই উৎপাদকটা হচ্ছে এর অনুবন্ধীকরণই নয়। তাহলে আমরা আরেক ভাবে দেখতে পারি যে রুট ফাইভ প্লাস টু এটার সাথে যদি যোগ করি মাইনাস রুট ফাইভ প্লাস টু, কারণ এটাও একটা করণীয় নিয়সক উৎপাদকের, তাহলে এটাকে যদি যোগ করি কত পাচ্ছি দেখো রুট ফাইভ প্লাস টু মাইনাস রুট ফাইভ প্লাস টু, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে দুই দুগুণ হচ্ছে চার। তাহলে এই যে মিলে গেল একটা পূর্ণ সংখ্যা আসলো, এটাই হচ্ছে অনুবন্ধীকরণী, তার মানে অনুবন্ধীকরণী কি পেলাম আমরা মাইনাস রুট ফাইভ প্লাস টু। তাহলে আমরা লিখতে পারি যে অতএব রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণী হলো মাইনাস রুট ফাইভ প্লাস টু, বোঝা গেছে? তোমরা তুলে নাও দেখো তিনের ইয়ের অঙ্কটা কি বলেছে, ইয়ের অঙ্কটা বলছে রুট ফাইভ প্লাস রুট টু ভাগ রুট সেভেন সমান সমান হচ্ছে ওয়ান বাই সেভেন ইন্টু রুট থার্টি ফাইভ প্লাস এ, হলে এর মান নির্ণয় করতে হবে। দেখো দেখো আমাদের এখানে এটা দেওয়া রয়েছে, আমাদের মান বের করতে হবে কার, এর মান বের করতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে এটা রুট ফাইভ প্লাস রুট টু আর এই ভাগটাকে এর নিচে লিখে দিতে পারি, এখানেও রুট থার্টি ফাইভ প্লাস এ আর নিচে সাতটাকে লিখে দিতে পারি, বোঝা গেছে? এবারে দেখো এপারে তাহলে আমাদের রুট সেভেন রয়েছে, আমি কি বলেছিলাম তোমাদের যে হরে কখনো রুট আকারের মান আমরা রাখলে তখন ক্যালকুলেশন আমরা করতে পারি না, তাহলে এটাকে কি করতে হবে প্রথমে নিরসন করতে হবে। তাহলে দেখো তাহলে বা তাহলে উপরেও রুট সেভেন দিয়ে গুণ হবে, তাহলে রুট সেভেন রুট ফাইভ প্লাস রুট টু আর নিচে হচ্ছে রুট সেভেন ইন্টু রুট সেভেন, এটা আর এপারে যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি রুট থার্টি ফাইভ প্লাস এ বাই হচ্ছে সেভেন, বোঝা গেছে? তাহলে বা দেখো এটা কত হচ্ছে রুট পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস রুট সাত গুণে চোদ্দ বাই হচ্ছে সেভেন সমান সমান হচ্ছে রুট থার্টি ফাইভ প্লাস এ বাই হচ্ছে সেভেন। এবারে দেখো এর নিচেও সেভেন এর নিচেও সেভেন, তাহলে দুপার থেকে সেভেনটা বাদ হয়ে যায়, তাহলে আমি কি লিখতে পারি বা রুট দেখো আমি একটু সাজিয়ে লিখছি এটাকে এপারে লিখছি, তাহলে রুট থার্টি ফাইভ প্লাস এ সমান সমান হচ্ছে রুট থার্টি ফাইভ প্লাস রুট ফোরটিন, এটা এবার দেখো আমি এখানে করছি। এবারে এই যে রুট থার্টি ফাইভটা এর সাথে যোগ রয়েছে এটাকে যদি আমি এপারে পাঠিয়ে দিই তাহলে কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি কি লিখতে পারি বা এ সমান সমান হচ্ছে রুট থার্টি ফাইভ প্লাস রুট ফোরটিন মাইনাস হচ্ছে রুট থার্টি ফাইভ, কি করলাম এই রুট থার্টি ফাইভটাকে এপারে পাঠিয়ে দিলাম, তাহলে দেখো এই রুট থার্টি ফাইভ রুট থার্টি ফাইভ কেটে গেলে তাহলে কি পড়ে আছে রুট ফোরটিন, তাহলে এর মান কত পেলাম আমরা, তাহলে লিখতে পারি অতএব এ সমান সমান হচ্ছে রুট ফোরটিন, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও দেখো তিনের এফ এর অঙ্কটা কি বলেছে, তিনের এফ এর অঙ্কটা বলছে ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরের একটি করণীয় নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধীকরণই নয়। ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরের হরের দুটি করণীয় নিরসক উৎপাদক পাবো, দুটি করণীয় নিরসক উৎপাদক কি হবে একটা হচ্ছে রুট থ্রি প্লাস টু আর একটা হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস টু, এই দুটো পাবো। এবারে যদি এই দুটোকে যদি এর সাথে যদি গুণ করে বা যোগ করে যদি দেখি তাহলে যেটা আমাদের মানটা একটা পূর্ণ সংখ্যা আসবে সেটা একটা অনুবন্ধীকরণই হবে, আর যেটা পূর্ণ সংখ্যা আসবে না সেটা অনুবন্ধীকরণই নয়। তাহলে আমরা এমনিই জানি যে কখনো যদি অমূলক সংখ্যার সামনের চিহ্নটা পরিবর্তন করা হয় তখন সেটাই হয় এর অনুবন্ধীকরণী, তাহলে আমি লিখে দিতে পারি যে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণী নয় সেটা হচ্ছে রুট থ্রি প্লাস টু, কারণ কি এর অনুবন্ধীকরণী হচ্ছে এটা, তাহলে এটা অনুবন্ধীকরণী নয়, বোঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও দেখো চারের অঙ্কটা কি বলেছে, চারের অঙ্কটা বলছে নাইন মাইনাস ফোর রুট ফাইভ
ও -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীয়দ্বয়ের অনুবন্ধী করণীয়দ্বয় লিখি। প্রথমে হচ্ছে 9 -4√5 এর একটা অনুবন্ধী করণীয় কি হবে, যখন এই অমূলর সংখ্যা মানে রুট ফাইভ এর আগের চিহ্নটা আমি পরিবর্তন করবো, তাহলে কি লিখবো 9 + 4√5 এটা একটা অনুবন্ধী করণীয় হলো। এবং দ্বিতীয়টা কি বলেছে -2 -√7 তাহলে এর একটা অনুবন্ধী করণীয় কি হবে -2 থাকবে, শুধু এই √7 এর আগের চিহ্নটা প্লাস হয়ে যাবে +√7 এটা হচ্ছে অ্যানসার, তোমরা তুলে নাও। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।